এখন কি আজকের দিনে মায়ের কথা মনে পড়ছে? হ্যাঁ সত্যি, তাই আমি গঙ্গাকে বললাম, মার গান শুনলে মনটা খারাপ লাগে, মায়ের জন্য সত্যি মন ছিল। তোমাতে আমাতে কি জানি কি মহা লাগনে, চাঁদ উঠেছিল এখন আমার বেলা নাই আর বহিব। সবাইকে শুভ নববর্ষের দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমার একটা ছোট্ট ব্লগ দিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। প্রচন্ড গরম সব দিকেই পড়েছে, তাও এই গরমের মধ্যেও আমরা এই বছরের শুরুটাতে সবাই সবার মতন করে একটু ঘরে ভালো মন্দ রান্না বান্না করে নিজেরা নিজেদের পরিবারের সাথে একসাথে বসে খাওয়া দাওয়া এসব করি, যাতে সারা বছর আমাদের সবার খুব ভালো যায়। আমিও আজকে ঘরে বেশ কিছু পদ বানিয়ে ফেলেছি, দেখতেই পাচ্ছ বেশ বাটি বাটি সাজিয়ে রেখেছি পরিবেশনের জন্য। আর তার মধ্যে মা যেহেতু আমাদের বাড়ির বড়, তাই এখন মাসি মাকে ফোন করেছে, মা ফোনের মধ্যে রয়েছে, গান শোনাচ্ছে, আর সেগুলো পাশে চুপি 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 আমার হাজবেন্ড সেটা রেকর্ড করেছে। আরে চলো দেখায় আজকে মাটনটা আমি কিভাবে বানিয়েছি। আজকে মাটনটা আমি একটু অন্যভাবে বানালাম, একটু বড় বড় পেঁয়াজ টুকরো করে কেটে রেখেছিলাম, সেটা প্রথমে সর্ষের তেলটা গরম হওয়ার পরে তেলটা মধ্যে পেঁয়াজ দিয়েছি, রসুন দিয়েছি, আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা দিয়েছি। বেসিক্যালি এটা আজকে আমি কাঁচা লঙ্কা দিয়েই সম্পূর্ণ করব বলে এখানে কোনো টমেটো লাল লঙ্কা কিছু দিইনি। দেখতে পাচ্ছ কাঁচা লঙ্কা বেশ অনেকটা বেটে রেখে দিয়েছিলাম মিক্সিতে, অনেকক্ষণ কষানোর পরে বেশ কিছুটা কাঁচা লঙ্কা এর মধ্যে মিশিয়ে দিয়েছি। আর এটা এখন মানে কষতে থাকবে, বেশ অনেকটা সময় নিয়ে এখন এটাকে আমি কষাবো। তার মধ্যে আমি রান্না করে ফেলেছি, হয়েই গেছে রান্না। এটা হচ্ছে কাতলা মাছের কালিয়া। তো অন্য সময় তো ঝোল ঝাল এই সমস্ত করি, তো আজকে একটু কাতলা মাছের কালিয়া করেছি, একটু স্পাইসি করেই করেছি, আর বড় বড় টমেটো দিয়েছি এর মধ্যে। আমার মোটামুটি কাতলা মাছ রেডি। এখানে আমি এখন বেশ কিছু আলু এর সাথে মাটনের সাথে দিয়ে দিয়েছি। মাটনটা অলমোস্ট কষানো হয়ে গেছে, তখনই আলুটা আমি দিয়েছি। আলুটা দিয়েও আমি বেশ 10-15 মিনিটের মতন ঢাকনা দিয়ে আমি এটাকে রেখে দিয়েছি, কেননা আলু থেকেও তো জল বেরোবে। আর দেখতেই পাচ্ছ তেলগুলো ভেসে এসছে, মানে বেশ অনেকটা সময় নিয়ে কিন্তু আমি মানে এটাকে কষিয়েছি। এরপরে একটু গরম জল দিয়ে এর মধ্যে যতটা গ্রেভির দরকার ততটা গ্রেভি মানে রাখবো, সেইভাবে আমি জলের পরিমাণটা দিয়েছি। মাটন আমার রেডি, প্রায় অনেকটা সময় নিয়ে মাটনটা আমার এতক্ষণে রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছ সুন্দর রংটাও এসে গেছে, আর ওপর থেকে তেলটা খুব সুন্দর করে ভেসে এসছে। আর এদিকে আমি একটু কাতলা মাছের মাথাটা দিয়ে একটু মুগ ডাল করেছি, আদা বাটা, সামান্য জিরে বাটা, আর টমেটো, ধনে পাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, তেজপাতা, এই সমস্ত দিয়ে একটু ঘন করে মুগ ডাল করেছি। তার সাথে একটু ভাজা রেখেছি না, একটু আলুটা ঝিরিঝিরি করে কেটে রেখেছি খাওয়ার আগে, ওটাকে আমি গরম করে দেবো। এখন চলো ছট করে শুনে নাও যে মা ফোনেতে মাসিকে কি গান শোনাচ্ছে। তুলনা তুলনা তুলনা
বিউটিফুল। অজিতকে গলা হাত তালি দাও। হাত তালি অনেকবার দিয়েই দিয়েছে। না না আরেকবার দাও। ও এটা গঙ্গা মাসির সঙ্গে কথা শুনে গান শোনাচ্ছে। ঠিক আছে, এইটাই তো আনন্দ, আর কি করবো। মায়ের কাছে সব শিখেছি, সব মায়ের জন্য সত্যি মন ভালো লাগে। মা আমাকে হাত ধরে গান শিখিয়েছে, হাত ধরে একটাই গান শিখিয়েছে না, অনেক গান। আর একটা গান করুন দেখি, হাসলে হবে, গান করুন। যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে, দেখা হয়েছিল তোমাতে আমাতে, কি জানি কি মহালগনে চাঁদ উঠেছিল গগনে। বেশ অনেকগুলো গান কিন্তু পরপর করে মা যতটা মনে আছে সেইভাবে কিন্তু পরপর গান গেয়ে মাসিকে শোনাচ্ছে, আর পাশ থেকে মায়ের জামাই ভিডিওটা নিচ্ছে। যা হয় এসব ভালো দিনগুলোতে পুরোনো স্মৃতিগুলো মনে চলে আসে, তাই মনটা প্রায় খারাপ হয়ে থাকে। চলো এবার তোমাদের দেখাই, ভাতটা অলরেডি আমি বেড়ে নিয়েছি, তার সাথে মাছের মাথা দিয়ে ডালটাও দিয়ে দিলাম, আর এখানে দাদা আর পেটি দুটো পিস একসাথে করে কালিয়াটা দিয়েছি, আর তার সাথে সাথে আমি মাটনটাও একটা বাটিতে নিয়ে নিয়েছি। মাটনটার থেকে কাঁচা লঙ্কার একটা অপূর্ব সুন্দর গন্ধ বেরোচ্ছে। যদি কেউ কাঁচা লঙ্কা বা ঝাল খেতে ভালোবাসো, একবার এইভাবে মাটন করে দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তার সাথে সাথে গরম গরম মাছ ভাজা আর আলু ভাজাও ভেজে নিয়েছি, সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এটা যদিও সাজিয়েছি, আমার হাজবেন্ডের একজন চেনা পরিচিত একজন আসবে, তার জন্যই আমি এই প্লেটিংটা করছিলাম, দুজনকেই সাজিয়ে এইভাবেই দিয়েছি। আর তোমাদের কেমন লাগলো, তোমরা কিভাবে আজকে দিনটা কাটালে অবশ্যই কমেন্টে জানিও, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দিও। যারা আমার এই চ্যানেলে এসে দেখছো, ভালো লাগছে তোমাদের দেখতে, অবশ্যই করে একটা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই করে কিন্তু প্রেস করো, তা না হলে এই ভিডিওর নোটিফিকেশন গুলো তোমাদের কাছে সময় মতো পৌঁছাবে না। মায়ের গান দিয়ে তাহলে ব্লগটা শেষ করছি। বয়সের সাথে সাথে শব্দগুলো স্মৃতির থেকে একটু একটু করে মুছে যাচ্ছে, তার জন্য খুব তার মন খারাপ। যাই হোক, যতটা করেছি আশা করি তোমাদের ভালো লেগেছে, আজকে এখানেই শেষ করলাম।